হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার পূজা ব্লগ। সরকার পূজা ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আমি আজ কুল মাখা নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ কুল পারছি আমি মই দিয়ে। আমাদের রান্নাঘরের মানে টিনের ওপরে হয়েছে অনেক, তা পেরে নিচ্ছি, বেশি মাখাবো না। কে খাবে? আমি, দিদি আর মা, বাবা তো খাবে না, তা অল্প করেই নেব। দেখতেই পাচ্ছ আমার পাড়া হয়ে গেছে, নেমে পড়ছি। এবার কুলগুলোকে আমি বুটা ফেলে নিচ্ছি, বুটা ফেলে নিয়ে এবার ধুয়ে নেব এক কাপানি। দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিচ্ছি, আমার ধোয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার ধনে পাতাটা ধুয়ে নেব। ধনে পাতাটাকেও ধুয়ে নিচ্ছি আর লঙ্কাটাকেও ধুয়ে নেব। দুটো লঙ্কা দিয়েছি, বেশি দিনে প্রচণ্ড ঝাল লঙ্কা। আমার মাখা একটু ঝাল না হলেও ভালো লাগে না। লঙ্কাটাও ধুয়ে নিচ্ছি, এবার কুলগুলোকে থেতু করে নেব। দেখতে পাচ্ছ আমি কুলগুলোকে এবার থেতু করে নেব একটা একটা করে। বেশ, ভেতরে বেচনটাকেও থেতু করে নিয়েছি, এবার আস্তে আস্তে সবগুলোকেই করে নেব। দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম কুল মাখা। তারপরে খেয়ে ঠেয়ে চান করবো, চান করিনি এখনো। কুল মাখা চান করার পরে কোনো টক জিনিস ভালো লাগে না। কী কী নিয়েছি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম, কিন্তু আমার মানে পরে ভুলে গেছিলাম। দেখতে পাচ্ছি কুল, লঙ্কার ধনেপাতা, এইভাবে বাদ বাকি সব থেতো করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে, আর দুটো না তিনটে বাকি আছে। বাকি আছে একবারই করে নিচ্ছি, কে বারবার তুলবে না হবে। আর আমাদের যে কোনো কাজই শীল নয় হয়, আমাদের মিক্সচার মেশিনে কাজ হয় না। মিক্সচার মেশিন আছে, তুলে রেখেছে মা, সব কি শীল নোড়ায় কাজ হয়, সবগুলো করা গেছে। দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি, তুলে নেওয়া হয়ে গেছে। আবার হচ্ছে ধনে পাতা কি লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, লঙ্কা ধনে পাতা আর হচ্ছে লবণ একসঙ্গে দিয়ে বেটে নেব। লবণটা দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায় বাটা। লবণটা দিলে না তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, যে দুবার দিলে একবার দিলেই হয়ে যাবে ভালোভাবে। দেখতে পাচ্ছি আমি লঙ্কাটা বেটে নিচ্ছি, লঙ্কা ধনে পাতা আর লবণ। দেখতে পাচ্ছ লঙ্কা দুটো ভীষণ ঝাল ছিল। আমার বাটা হয়ে গেছে, দেখো আমার বাটা হয়ে গেছে। আগে পরে চলে এসেছে ভিডিওটা, মানে মানে সেট করতে গিয়ে। দেখতে পাচ্ছ আমার বাড়িটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চাচার উপরে।
মানে স্কুল থেকে তো করে রাখা ছিল সেই জায়গাটা সম্পূর্ণটা তুলে নিলাম দেখতে পাচ্ছো ভালো করে এবার মেখে নেব চটকে চটকে এবার চিনি দিয়ে দিচ্ছি চিনি না টক তো ভীষণ কুল চিনি না দিলে হবেই না অল্প দেবো বেশি দেবো না মানে টক তো তার জন্য আর যাদের মিষ্টি কুল তাদের না দিলেও পারো ভালো করে চটকে নিতে হবে ভালো করে বেশ অনেকটা টাইম খেতেও সেই হয়েছিল টক জিনিসটা অবশ্য চান করার আগে ভালো লাগে চান করার পরে কিন্তু আর ভালো লাগবে না আমি চান করার আগেই পেরে মেখে খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো কত অনেকটা টাইম ইয়ে করে মেখেছি দেখতেই তো পাচ্ছো কেমন হয়েছে আমার কুল মাখা কমেন্টে অবশ্যই সবাই জানাবে আর আমি এখন খেয়ে দেখছি কেমন হয়েছে কুল মাখাটা অনেক হেভি হয়েছে অনেকটাই টেস্টি হয়েছিল তোমাদেরকে তো দিতে পারলাম না তোমরা দেখছো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ সত্যি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বারবার করে বলছি সবাইকেই টাটা